হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি লাইভে জয়েন করে ফেলালেন আমার সেকেন্ড লাইভ আজকে এবং আজকে দেখুন খুব সুন্দর শুভ্র সাদা টাইপের ড্রেস আগের লাইভেও পড়েছি এবং এই লাইভেও পড়েছি আমি জানি না কাউকে দেখতে পাচ্ছি না কেন ওকে জয়েন করে ফেলেন আমাকে জানান দেখ্লিয়ার দেখা যাচ্ছে কি না ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি না কি দেখাবো বলে দিই দেখাবো হচ্ছে গিয়ে আপনাদের জন্য আপনাদের প্রিয় একটা আইটেম মানে হচ্ছে পাকিস্তানি গোটা পাতি টু পিস ওকে আর সাথে দেখাবো হচ্ছে পাতারি পাতাহারি খুবই অল্প আছে আগেরগুলোই আগেরগুলো থেকে কিছু দেখানো হয়েছিল কিছু রয়েছে সেগুলোই দেখাবো আর গোটা হচ্ছে টোটালি নিউ কালেকশান দেখে নিন কি সুন্দর একদম সাদা পায়রার মতো লাগছে তাই না আমার এই ড্রেসটা পুরো একদম সাদা পায়রার মতো লাগছে সো জয়েন করেই হচ্ছে গিয়ে লাইভ শেয়ার করে দিবেন জয়েন করে লাইভ শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা করতে আচ্ছা রাখো রাখো এখন না ওকে হ্যালো আপি কেমন আছে তাহির বিনু আলহামদুলিল্লাহ ওকে শারমিন আক্তার হাই নুন হ্যালো আপু হ্যালো ওকে খুব সুন্দর লাগছে আপনাকে আসলেই আমি মানে এইরকম টোটাল হোয়াইট ড্রেস আমি মনে হয় না রিসেন্ট পরেছি মানে অনেক আগে পড়েছি একদম টোটাল হোয়াইট ড্রেস আমি নিজেই হচ্ছে খুবই খুশি লাগছে যে ড্রেসটা এত ওয়াও ড্রেসটা এত ওয়াও যে কি বলবো সত্যি ভালো লাগার মতো একটা ড্রেস আপনাদেরও ভালো লাগবে আপনার অর্ডার প্লেস করে দিতে পারেন আমি আপুদের জন্য শুধুমাত্র আমার আপুদের জন্য এই ড্রেসটা সেম ডিজাইন সেম ড্রেস আমি একশো ছয় পিস আনিয়েছি ঠিক আছে শুধুমাত্র আপুদের জন্য কারণ লাস্ট টাইম যখন আমি গোটাপাতি দেখিয়েছিলাম তখন হচ্ছে আপুরা খুবই মানে সবাই চায় আমারটা যেন থাকে সো সেই কারণে আমার হোয়াইট তো অনেক পছন্দ বাট মনের মতো হোয়াইট কখনো পাই না মানে কালারফুল যেমন একটু আগে পড়েছিলাম কিন্তু এটা একটা সিলভার ওয়ার্ক করা একটা হোয়াইট অসাম একটা হোয়াইট তাই না অনেক সুন্দর সো এই জিনিসটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে সাদা পরি লাগছে জিন্নাত না হ্যাঁ থ্যাংক ইউ আপু ওকে সালমা শিলা লাভ দিয়েছে তাহেরা মিনু অনেক সুন্দর লাগছে আপিকে থ্যাংক ইউ সো মাচ শাওন সুমি খুব সুন্দর লাগছে আপনাকে আপনার ড্রেসটা অর্ডার কনফার্ম করেন প্লিজ আচ্ছা নাজুদ্দিন ইসলাম ওকে করে দিবে রাশিদুল ইসলাম সুন্দর শানাজ আহমেদ হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ড্রেসটা পেয়েছি থ্যাংক ইউ তবে বেশি ভালো লাগছে কাল অর্ডার করেছি আজ ড্রেস হাতে পেয়েছি থ্যাংক ইউ সো মাচ ড্রেসটা অনেক সুন্দর ওয়েলকাম আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ করার জন্য ওকে সো আমি একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা আমাদের একটাই সব সেটা হচ্ছে ওয়াইল্ড ফ্যাশন বিডি নয়শো একত্রিশ বাই সেই খিলগাঁও তালতলা মার্কেটের পশ্চিমার আমাদের লোকেশনটা হচ্ছে খুবই ইজি খিলগাঁও এসে তালতলা মার্কেটের পশ্চিমে পাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর তারপরে হচ্ছে ডাচ বাংলার এটিএম বুথ এটিএম বুথের অপোজিটেই হচ্ছে আমাদের ওয়াইল্ড ফ্যাশন বিডি ওকে ঢাকা মানে অনলাইনে যারা অর্ডার করতে চান অনলাইন অর্ডার প্রসিডিওর হল যে ড্রেসটা নিতে চান সেটার একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস ফোন নম্বর সহ ঢাকার আপুরা পাবেন হোম ডেলিভারি আর আউটসাইড ঢাকার আপুরা পাবেন এসে পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চাঁদনি ইউর লুকিং সো প্রিটিংক ইউ সো দেখাও হাল ওই দেখাবো বাট প্রথমে গিয়ে আমি গোটা পাতি দেখাবো আমার ড্রেসটা দেখে নিন এই হচ্ছে আমার ড্রেসটা যেটা ফুল হোয়াইটের মধ্যে একদম হোয়াইটের মধ্যে সিলভার ওয়ার্ক করা যেটা এই অংশে এটার পিসেসটা আমার হাতে কালকে সকালে আসবে যে কারণে হচ্ছে অর্ডার কনফার্ম করলেও আমরা অর্ডারগুলো কালকে রেডি করবো ঠিক আছে সো এই অংশটাই সুন্দর ওয়ার্ক আপনি চাইলে ফুল স্লিভস করতে পারেন ওই পরিমাণ কাপড় আছে দেন হচ্ছে ব্যাকে ব্যাকেও এই ওয়ার্কটা আছে ওকে আর ওনাটা তো খুবই সুন্দর করে এরকম সুন্দর একটা সিলভার বর্ডার করা আর এগুলো গোটা পাতি মানে হচ্ছে অ্যাপ্লিকের কাজ করা ওকে তোমার স্লিভসটা দেখাও পঁচিশ ওকে এই যে ঠিক আছে ও না আসলে ছাব্বিশ ছাব্বিশ ওখান থেকে ইয়ে ডিসকাউন্ট ওকে এটা হচ্ছে স্লিভস হ্যাঁ জাস্ট একটা একদম হালকা একটা আমরেলার মতো ঘের দিয়ে ওখানটা হচ্ছে একটা কাটা দিয়ে দিয়েছি আপনার কানের দুলটা কোন পেজ থেকে এটা হচ্ছে পার্পল মেলো থেকে নেওয়া হ্যাঁ ঠিক আছে সো হ্যাঁ সো স্টার্ট করে দিই প্রথমে একটা হোয়াইট দিয়ে বাট এটা আমারটা না অন্য একটা হোয়াইট এবং একটা কথা এই ড্রেসগুলো দেখানোর আগে একটু বলে দিই সেটা হলো এই ড্রেসগুলো প্রত্যেকটা ইউনিক শুধুমাত্র আমারটা ছাড়া প্রত্যেকটা ড্রেস হচ্ছে এক পিস করে অ্যাভেলেবেল সো যারা অর্ডার করবেন অবশ্যই দুইটা তিনটা ছবি দিয়ে দিবেন যাতে করে যেটা অ্যাভেলেবেল থাকে আমরা সেটা আপনাকে দিয়ে দিতে পারি ঠিক আছে শুধুমাত্র আমারটার পিসেস আছে এ ছাড়া আর কোনোটা ডাবল পিস হবে না এইটার কি গ্রিন আছে আপু যা যা আছে আমি এখনই দেখাচ্ছি ঠিক আছে সো যা যা আছে আমি এখনই স্টার্ট করে দিয়েছি আমাদের স্টকে যা আছে আমি সব দেখিয়ে দিচ্ছি ওকে ওকে এই তো একটা সিলভার সিলভার মানে ওয়ার্ক করা এইটার ডিজাইনটা রিবনের খেয়াল করুন খুব সুন্দর একটু ফ্লাওয়ার ফ্লাওয়ার এভাবে না এখন না যখন দুইটা একবারে ধরবো তখন ঠিক আছে দেখুন খুব নাইস করে এবং নট অনলি লেদার মানে হচ্ছে রিবন ওয়ার্ক এখানটায় হচ্ছে গ্লাস করা ঠিক আছে এবং এই গ্লাসটা অরিজিনাল গ্লাস নট অন মানে কি বলে ডলার না হ্যাঁ একদম অরিজিনাল গ্লাস আর এই অংশটায় তো হচ্ছে অল ওভার এবং হোয়াইটের সাথে সিলভারটা যে পরিমাণ সোবার লাগে ট্রাসমি আমার কাছে যেটা মনে হয় যে আমার এই ড্রেসটা পরে আপনি যে কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারেন আপনি যদি একটা বিয়েবাড়ির প্রোগ্রামেও এরকম হোয়াইট কিউ ড্রেস পরে যান আপনি সেখানে মানিয়ে যাবেন মানে এত রিজনেবল প্রাইস হওয়া সত্ত্বেও ড্রেসটা প্রচন্ড লাগে খুবই সোবার একটা লুক দিবে এবং খুবই কিউট একটা লুক দিবে আপু অন্য কোনো কালার থাকলে দেখান ওকে সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট এটা হচ্ছে স্লিভস ঠিক আছে এটা হচ্ছে স্লিভস অ্যান্ড ব্যাক হলো এইটা আমি একটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি বাকিগুলো এত কিছু বলবো না প্রত্যেকটার ব্যাকের ওয়ার্ক এবং স্লিভস এর ওয়ার্ক সেম সো এই হচ্ছে ড্রেস ওহো উল্টা করে এই হচ্ছে গিয়ে দেরি করে দিচ্ছে এই হচ্ছে ড্রেস অ্যান্ড এই সাথে আমরা দোপাট্টা গুলো কিন্তু সবগুলো ড্রেসের দোপাট্টা সেম হবে মানে এই রকম রিবন আমারটাও যেই ডিজাইন অন্যগুলোতেও সেম ডিজাইন হবে ওকে এটা কিন্তু এই হোয়াইটটা কিন্তু এক পিসই আছে সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ওকে প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা ওকে সো কার কার চায় স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন অ্যাড্রেস ফোন নাম্বার সহ আঠারোশো টাকা আপু শিউলি হোসেন প্রাইস প্রাইস হচ্ছে আঠারোশো করে হ্যাঁ প্রত্যেকটা গোটা পাত্রের প্রাইস আঠারোশো এটা যেটা দেখেন দিয়ে পড়ছে ওকে মিষ্টি কালার বা পিচ কালার দেখুন সুন্দর একটা পিচ কালার এইটার ব্যাকের ওয়ার্কও কিন্তু সেম ডিজাইন ব্যাক এবং স্লিভ সেম ওয়াও স্ট্রাইপ ডিজাইনের মধ্যে স্ট্রাইপ ডিজাইনের মধ্যে ওকে সুন্দর না প্রত্যেকটাতে এরকম সুন্দর করে রিবন ওয়ার্ক করা এবং অনেকগুলো করে হচ্ছে গিয়ে এরকম ডলার বসানো ঠিক আছে অনেক ওয়াও আর ওড়নাটা হলো এরকম সুন্দর রিবন বর্ডার করা এই তো শুনল না সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন অ্যাড্রেস ফোন নম্বর সহ প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা ওকে ওনলি আঠারোশো টাকা মিন্ট কালার হবে না আজকে মিন্ট কালার নাই আপু এই ড্রেসের নিনো কালার দেখাও নিনো কালার বুঝি না নিনো কালার কোনটা আমি যাই না ওকে এটা হলো লেমন গ্রিন একটু লেমন বা হচ্ছে অলিভ কালারও বলা যায় দেখুন এটা আবার জিগজ্যাক ডিজাইনের মধ্যে এবং প্রত্যেকটা ফ্লাওয়ারের মাঝে কিন্তু ডলার ওয়ার্ক করা এবং এই যে রিবনের ওয়ার্ক করা ঠিক আছে আপু ড্রেস অর্ডার দিয়ে তো পাই না লাইভ লাইভ থাকাকালীন কাজী সালমা আপু কিছু কিছু ড্রেস আছে হচ্ছে গিয়ে খুবই টাফ পাওয়া লাইক হচ্ছে চুন্ডি গতকালকে লাইভ করেছিলাম সো চুন্ডিগুলো হয় প্রত্যেকটা এক পিস তো এমনও হয় অনেকে চারটা পাঁচটা করে নিয়ে নেয় তখন দেখা যায় একটা কাস্টমার অনেকগুলো পেয়ে যাবে অনেকে পায়ও না এরকম একটা এগুলো ও আচ্ছা আমি প্রায় মেটেরিয়াল বলি না মেটেরিয়াল হচ্ছে পিওর জর্জেট হ্যাঁ পাকিস্তানি পিওর জর্জেট এবং এগুলো কিন্তু টু পিস সবার জানা দেয় আর বলা হয় না এগুলো টু পিস ফ্যাব্রিকগুলো খুবই সফটি। ওকে সো এই লেমন কালারটা ভালো লাগলে স্ক্রিনশট আই নিয়ে ইনবক্স করুন অ্যাড্রেস ফোন নাম্বার সহ প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো করে আঠারোশো করে ঠিক আছে আপনি রোজি ইসলাম আমার পিঙ্ক রাঙ্গুলিটা নিব আচ্ছা নিয়ে না ওটা যা অসম না ড্রেসটা সত্যি অসম আমার মানে শপে এসে এসে না অলমোস্ট শেষের দিকে তা না হলে আমি মেক করে নিতাম যদি বেশি আসতো মাত্র ফিফটিটা আসছে যে কারণে আমি মেক করি নাই মিরুল লাখনৌ আছে কালকে লাইভ হবে হ্যাঁ মিরুল লাখনৌ লাইভটা কালকে করব। ওকে রেড ওয়া শুনো না প্রত্যেকটা কিন্তু টু পিস প্রত্যেকটা টু পিস এবং প্রত্যেকটাতে সিলভার কালারের ওয়ার্ক করা এবং অরিজিনাল গ্লাস বসানো এরকম লেদারের সরি লেদার না মানে রিবনের ওয়ার্ক করা আর প্রত্যেকটা ওনা আপনার কোনো মানে হচ্ছে কিছু করতে হবে না এরকম সুন্দর করে বর্ডার করা আছে এবং ওর নাতে ডিজাইনের ওয়ার্ক আছে ওকে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস ফোন নাম্বার সহ প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো করে আঠারোশো করে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে এইটা বাসন্তী কালার লাস্ট টাইম বাসন্তী কালার নিয়ে খুব হচ্ছে গিয়ে সবার চাহিদা ছিল সো আজকে মনে হয় বাসন্তীটা দুইটা আসছে তোমার হাতের ডিজাইনটা খুব ভালো লাগছে এইটা কি হাত বলে আপু এইটা একটা হাতা বলে না ওটারই একদম শর্ট ফ্রম একটু কাটা আর কিছু না আমি তো আমি তোমাকে ফুল হাতা দিতে বসি তুমি কেন এই হাতা দিলা আর এখন দেখি সবাই পছন্দ করছে দিয়া মুক সেদ হাই আপু হ্যালো তুমি কেমন আছো স্নেহা দাস নিম আপু ভালো আছি ওকে সো এটা কাট চাই স্ক্রিনশট নিয়ে ফেলুন ইনবক্স করে দিন অ্যাড্রেস ফোন নাম্বার সহ প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা ঠিক আছে হোয়াইট ফেরি থ্যাংক ইউ সো মাচ এত কিউট একটা নাম দেওয়ার জন্য ওকে সো নেক্সট হচ্ছে দারুণ একটা কালার এটা আমার পছন্দ আমি কিন্তু কালকে এই মানে মেঘ মেঘের মানে মেঘের পরে মেঘের ভেলা বা মেঘের পরে যে একটা আকাশের রঙ হয় না একটা খুব কিউট একটা স্কাই কালার এরকম ডিজাইন দিয়ে এরকম সুন্দর করে আপু এটা কি টু পিস আপু এগুলো সব সময় মানে টু পিসই হয় হ্যাঁ টু পিসই হয় ওকে ওনাটা হচ্ছে খুবই নাইস করে রিবন বর্ডার ভিতরে রিবন দিয়ে ওয়ার্ক প্লাস গ্লাস দিয়ে ওয়ার্ক করা ওকে সো এই কালারটা নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস ফোন নম্বর সহ প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো করে আঠারোশো ইউস ওকে নেক্সট হচ্ছে হট পিঙ্ক সি এটা হলো হট পিঙ্ক সেম জিগ জ্যাক প্রত্যেকটার কিন্তু ব্যাকে স্লিভসে এই ওয়ার্কটা থাকবে প্রত্যেকটার ব্যাকে স্লিভসে ওয়ার্ক থাকবে সো টেনশনের কোনো কারণ নাই যেহেতু আমি দেখাচ্ছি না আপু কালারটা অসাম হ্যাঁ কালারটা অনেক সুন্দর ডিফারেন্ট আর কি হয় যেমন হোয়াইটে হচ্ছে গিয়ে সিলভার কালারটা খুব ভালো ফুটে তেমনি করে হচ্ছে গিয়ে মানে এরকম মেঘ কালারের ওপর সিলভার ওয়ার্কটা দারুণ ফুটে ওকে প্রাইস অনলি আঠারোশো যার যার চায় নিয়ে ফেলেন প্রত্যেকটা কিন্তু এক পিস করে সো যে আপনারা অবশ্যই তিনটা চারটা করে ছবি দিবেন যেটা অ্যাভেলেবেল থাকে অ্যান্সার দেন না কেন ইনার লাগবে হ্যাঁ ইনার লাগবে অবশ্যই জর্জেট ফ্যাব্রিক ইনার ছাড়া এমন কোনো জর্জেট আছে নাকি সব জর্জেটই ইনার লাগে ওয়াও আপেনি লুকিং ভেরি নাইস সুসান সাদিয়া থ্যাংক ইউ ওকে সো নেক্সট হচ্ছে পিচ কালার দেখুন কি সুন্দর তাই না খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ওকে সো এই পিচটা এই ওই পিচটার এটা কি সেম আগে একটা পিচ দেখানো হয়েছিল না ও না না ওটা মনে হয় স্ট্রাইপ ছিল ওকে সেইম হলে দিও না ওকে প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা দুইটা ড্রেস নিলে কি ডেলিভারি চার্জ ফ্রি হবে না আমাদের ডেলিভারি চার্জ ফ্রি না তবে আমাদের একটা অফার আছে সেটা একটু বলে দিই সেটা হচ্ছে দশ হাজার টাকার পারচেস করলে মানে আজকে থেকে যারা অর্ডার করবেন আগামী আগামীকাল থেকে পনেরো তারিখ পর্যন্ত দশ হাজার টাকার পারচেস করলে একটা হচ্ছে গিয়ে আমাদের ডিজাইনার কুর্তি ফ্রি ঠিক আছে আপু হোয়াইটটা অর্ডার করেছি ওকে ডিয়ার কোনটা আমারটা নাকি ওইটা সো দেখি তো আমার হোয়াইট ড্রেসটা কার কার ভালো লেগেছে আমার কিন্তু এটা খুবই পছন্দ হয়েছে আমার এই হোয়াইটটা কিন্তু আমার নিজের খুবই পছন্দ হয়েছে তেরো বুঝি আছে হোয়াইট আরও দেখাও আরও হোয়াইট এই যে আমারটা আছে কিন্তু আমারটা আছে হোয়াইট কালার ওকে আবার একটু ডিফারেন্ট দেখুন এটা কিন্তু একটু ডিফারেন্ট দেখুন এটার পিঠের কাজটাও ডিফারেন্ট স্লিভসেও এই ওয়ার্কটাই পড়বে এইটা এতক্ষণ যতগুলো দেখেছি সবগুলো ডিজাইনের চেয়ে এটা একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট অর্ডার করেছি কনফার্ম করেছো আপু কনফার্ম করে দিবে একটু টেনশন করবেন না ওকে সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ফেলুন পার্পেল কিন্তু খুবই রেয়ার তাই না প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা ওকে অনলি আঠারোশো করে ঠিক আছে তোমারটা বেশি সুন্দর তাই আমারটা কিন্তু আছে হ্যাঁ সো যার যার লাগবে আমারটার জন্য ইনবক্স করে দিতে পারে

ওকে এটা হচ্ছে মিষ্টি কালার সি কি সুন্দর খুবই খুবই সুন্দর তাই না খুবই খুবই সুন্দর ওকে প্রাইস হচ্ছে মাত্র প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো করে সো যার লাগবে এবং এই ড্রেসগুলো আপনারা হাতে পেলে বুঝবেন যে প্রত্যেকটা ড্রেস এত ওয়াও এত ওয়াও কি বলবো বিকজ কিছু কিছু ড্রেস অনেক সময় হয় যে অনেক সময় অনেক ড্রেস অনেকে ডিসকাউন্টে আরও কমে দেয় সেই ড্রেস আপনি হয়তো অনেক জায়গায় কমে পাবেন বাট এই ড্রেসগুলো পেলেই না একটা মানে ঈদের ড্রেস কি হয় একটা নতুন নতুন গন্ধ থাকে না মানে এই ড্রেসগুলো আমাদের একদম ফ্রেশ স্টক আসে এমন না যে কারো কাছ থেকে আমরা হচ্ছে গিয়ে একদম স্টক লট কিনে নিয়েছি অনেক কম প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো একদম একদম ফ্রেশ মনে হয় যে মানে পাকিস্তান থেকে একদম একটা নতুন নতুন গন্ধ থাকে এই ড্রেসগুলোতে আপু তোমারটা পার্পেল হবে না আপু যাচ্ছে তাই ওকে এইটা একদম আঙ্গুর কালার এত কিউট একটা আঙ্গুর কালার দারুন জিনিসটা খুবই নাইস আঙ্গুর কালার খুবই সুন্দর আর এইটা ইনার সহ যখন আপনি মেক করবেন না দারুন লাগবে ওয়াও লাগবে ঠিক আছে ওয়াও লাগবে সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস ফোন নম্বর সহ প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো করে এই কালারটাও একটা রেয়ার কালার তাই না আসলে ওয়াও আসতেছে অনেকগুলো প্রাইস হচ্ছে আঠারোশো করে আচ্ছা উপরে আছে এই যে আছে তো আছে আচ্ছা আচ্ছা জাম কালার ওকে জাম কালার দেখুন সুন্দর একটা জাম কালারের মধ্যে না একটু দেখাতে বলুন সেম হলে এসে আসি একটু লালটা দেখাও তো কি ডিজাইন ছিল ওকে মানে সেইম আরেকটা আছে তো নাকি ঢেউ ওটা ঢেউ না ঢেউ এক না এটা ঢেউ না এটা ইয়া ঢেউ ঢেউ না ওকে সো এটা হচ্ছে একটু কামেজি স্টাইলের নেক ডিজাইন আছে তাই না পাতাড়ি দেখাও প্লিজ হ্যাঁ আপু দেখাবো একটু এটা শেষ করি আর এরপর হোয়াইটটা দিও তো ওকে সো ভালো লাগলে সেম ডিজাইন দেখি ভালো লাগলে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস ফোন নম্বর সহ প্রাইস হচ্ছে মাত্র মাত্র আঠারোশো করে হ্যাঁ আঠা করে হাই আপু ইউ আর সো বিউটিফুল সুলতানা সিদ্দিক আপু থ্যাংক ইউ সো মাচ ওকে নেক্সট হচ্ছে একটা অনিয়ন কালার দেখাবো যেটা মানে এই এই ড্রেসগুলোর ক্ষেত্রে মানে একটু রেয়ার কী হয় কিছু কিছু ড্রেসের কিছু কিছু কালার একটু রেয়ার হয় লাইক এই যে হোয়াইটটা এটা কিন্তু রেয়ার আর এই জন্যেই আমি হচ্ছে একটু স্পেশাল অর্ডার দেওয়া নিয়েছি কারণ হচ্ছে অন্যান্য কালারফুল জিনিস অনেকই পাওয়া যায় বাট এরকম হোয়াইটের মধ্যে সিলভার ওয়ার্ক করা ড্রেস কিন্তু খুব কম পাওয়া যায় এগুলো সব টু পিস আপনি যেটা পরেছেন ওইটা হবে হবে আপু আমি যেটা পরেছি ওটা হবে ওকে এই সুন্দর একটা অনিয়ন কালার সুন্দর একটা অনিয়ন কালার ঠিক আছে না মাত্র আঠারোশো টাকা তোমাকে পরি লাগছে শাহানা বেগম আশা আপু থ্যাংক ইউ সো মা গ্রিন কালার এবার আসে নাই আপু গ্রিন কালার আসে নাই ব্ল্যাক আছে আছে কোথাও নেই ওকে সো এটা হলো মিষ্টি কালারের মধ্যে ঠিক আছে একদম মিষ্টি কালার কালো জামের ভিতরে যে মিষ্টি একটা কালার থাকে ওই কালারটা এটা অনেক সুন্দর ট্রাসমিট আমি যে জ্যাম কালারটা নিতে চাই আমার জন্য একটা রেখে দাও হ্যাঁ আপু একটু ইনবক্স করেন হ্যাঁ ইনবক্স করেন আপু হোয়াইট অ্যান্ড রেড হবে হোয়াইট তো আমি পরেই আছি আর রেড কালার দেখিয়েছে একটা ছিল দুপারটা হলো এইটা সুন্দর না ভালো লাগলে স্ক্রিনশট নিন আচ্ছা এরপর কে কোন কালার দেখতে চান একটু কমেন্টে জানান তো এরপরে কোন কালারটা বেশি চান আমি একটু কমেন্ট আপনারা যদি করেন না যে আপু হচ্ছে ম্যাজেন্টার কালার দেখাও বা পার্পল দেখাও বা মেরুন দেখাও তোমরা যদি কমেন্ট করো তাহলে না আমি বুঝতে পারি আপু তোমার ইয়ারিংটা খুব জল হ্যাঁ এটা আমার অনেক ফেভারেট অনেক অনেক এত সুন্দর ওকে নেক্সট হচ্ছে ব্ল্যাক প্রাইস প্লিজ প্রাইস হচ্ছে আঠারোশো করে ব্ল্যাক সুন্দর সুন্দর একটা ব্ল্যাক কালার ওকে ওয়াও অনেক বেশি সুন্দর ডোপারটা হলো এটা দেখি আশিক তুই কাপড়টা সরাও ওই পরের ইয়াটা দেখাও তো এটা না এটা না এটা না এটা না ওকে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রাইজ ওনলি আঠারোশো টাকা ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা আর নাই ওকে থ্রি পিস না না এগুলো টু পিস জয়পুরি অ্যাভেলেবেল হ্যাঁ জয়পুরি আছে অনেক কি সামু হ্যাঁ হ্যাঁ তেরোশো ওকে বাঙ্গি কালার বাঙ্গি কালার ঠিক আছে এইটা কিন্তু একটাও দেখাই নেই বাঙ্গি কালার কিন্তু একটাও দেখাই নেই কই ওটা বাঙ্গি কালার না ওকে অনেক সুন্দর রেড কালার দেখাও রেড দিও তো এরপর ওকে বাঙ্গি কালারের কিন্তু আরেকটা আছে এই যেটা ওকে আরেকটা দেখাবো ঠিক আছে লং আপু ফর্টি হবে লং ফর্টি এইট ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ফেলেন প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো জয়পুরি অ্যাভেলেবেল আছে শোরুমে হ্যাঁ আপু জয়পুরি অ্যাভেলেবেল জয়পুরি দিল্লি বুটি সেগুলো অলওয়েজ শোরুমে থাকে জাস্ট হচ্ছে আমি লাইভের জন্য টাইম বের করতে পাই না দেখে তা না হলে কিন্তু প্রচুর থাকে পার্পেল দেখাও আলিতা আলিতা পার্পেল আছে ও সোনা পার্পেল নাই রে ও জাম আছে জাম কালার তো ওটা ওটা না এটা ওইটা না প্রথম যে দেখালো এই যে ওই ওই জামটা একটু দেখো তো এটা তো এটাই মনে হয় তাহলে ওখান থেকে আরো দুইটা আনো তো দুইটা সেম আসছে আনো মানে থাকলে থেকে পার্পেল আনবা আর কালো বা লাল থাকলে আসবে নিয়ে ওকে এটা হলো জিগজ্যাক ঠিক আছে অনেক সুন্দর অনেক নাইস অনেক নাইস লেন্থ কত বলো না ফর্টি এইচ ফর্টি এইচ তোমার পরা ড্রেসটা সেম হবে আপু আমার পরাটা সেম হবে ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ফেলুন রেডগুলার কিন্তু অনেক ডিমান্ড থাকে আর সবচেয়ে বেশি ডিমান্ড তো আমার হোয়াইটটা কারণ এত সুন্দর হোয়াইট এত সুন্দর ডিজাইন দেখুন এতক্ষণ যতগুলো আপনারা ডিজাইন দেখেছেন খেয়াল করে দেখুন তো আমার ডিজাইনটা সবচেয়ে স্পেশাল কিনা কারণ এরকম সুন্দর একটা নেক ডিজাইন আছে এখানটায় তিনটা ফ্লাওয়ার দেন এইভাবে লাইন আসছে এই এই তো এই ডিজাইনটা আমার কাছে একদম অনেক বেশি স্পেশাল লেগেছে এবং এই জন্যই আমি এই ডিজাইনটা আনিছি কাঁঠালি কালার হবে এই জ্যাপু ইলো দেখুন সুন্দর একটা ডিজাইন আমার কাছে আমার ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে হ্যাঁ এই সব সবগুলো ডিজাইনের মধ্যে আমার ডিজাইনটা একদম বেস্ট লেগেছে তাই না এগুলো অবশ্য কিছু করার নাই নিজেদের হাতে কিছু নাই ম্যাক্সিমামই হচ্ছে ওরা যা পাঠায় ওদের মতো করে আমাদের তাই নিতে হয় হুম ওকে আজ তোমাকে অনেক ফ্রেশ লাগছে মাসুমা খানুন আপু থ্যাংক ইউ সো মাচ ওকে দুপাটে হলো এইটা সি তো কার চাই এটা স্ক্রিনশট নিয়ে ফেলেন অবশ্যই গোটা পাতির ক্ষেত্রে আপনারা দুইটা তিনটা ছবি দিবেন যেটা অ্যাভেলেবেল থাকে আমরা সেটা দিয়ে দিব এবং অবশ্যই আপনাকে কল করে জানাবো হ্যাঁ আপু তোমার পরা ডিজাইনটার মাঝে আর কালার আছে না আপু আমারটার কালার নেই বটল গ্রিন প্লিজ আপু বটল গ্রিনটা নাই রে আপু ওকে একটা ডিফারেন্ট কালার দেখায় এটার কালার কি কালার বলবেন মানে ম্যাট পিচ কালারও বলা যায় ম্যাট কালার ম্যাট একটা বলা না প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো করে যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলুন সেম না ওটা ওকে একটা দারুণ কালার দেখায় সেই জন্যই তো তুমি আগে নিয়ে নিয়েছ অসুবিধা নাই আমি শুধু আগে নিয়ে নিই না আমি তোমাদের জন্য আনিয়েছি ঠিক আছে আমার ড্রেসটা দেখাই নাই আপু এটার স্টকটা কালকে সকালে ঢুকবে হ্যাঁ আমারটা আছে সেমটা আছে কিন্তু এটা এই মুহূর্তে নাই হ্যাঁ কালকে সকালে আসবে ওকে একটাই আছে মেরুন কালার সবাইকে বারবার বলছি আপনারা আপনাদের পছন্দের দুইটা তিনটা তালিকা রেখে একবারই ছবি দিয়ে বলবেন আপু যেটা অ্যাভেলেবেল সেটা যেন আপনাকে দেওয়া হয় হ্যাঁ ওকে মেরুন কালার ঠিক আছে রফিক এটা তোমার দেখাই নাই এটা কালার আলাদা এই তো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ফেলুন ইনবক্স করুন অ্যাড্রেস ফোন নাম্বার সহ প্রাইস মাত্র 1800 করে only 1800 টাকা সি গ্রিন নাই প্রাইস কত প্রাইস হচ্ছে 1800 করে ওকে এই এইটা একটু রেডিশ মিষ্টি কালার আগের মিষ্টিটা ছিল একটু কালো জামের ভিতরে মিষ্টিটা আর এটা একটু রেডিশ মিষ্টি কালার ওকে প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো করে আঠারোশো টাকা ওকে সো কার চাই রেড 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 আর নাই এখন ব্ল্যাক দেখাবো একটা বাঙ্গি কালার একটা আর দুইটাই আছে তারপর আমরা পাতারিতে চলে যাব ওকে ব্ল্যাক ব্ল্যাক এর উপর সিলভার ওয়ার্ক আর হোয়াইট এর উপর সিলভার ওয়ার্ক অলওয়েজ প্রিটি হয় সো যে কারণে এই তো বুঝলো না 8 সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস ফোন নাম্বার সহ প্রাইস হচ্ছে মাত্র 1800 করে ঠিক আছে ওন্না কি শিফন ওন্না আপু পিওর জর্জেটেড হ্যাঁ কামিজটা যেমন পিওর জর্জেট ওন্নাটাও সেম পিওর জর্জেটেড ওকে লাস্ট তারপর আমরা পাতাড়ি দেখব সো পাতাড়ি কে কে দেখতে চান কোন কোন কালার দেখতে চান কমেন্টের মাধ্যমে জানান এটা হলো বাঙ্গি কালার নিয়ে নাও যে দুইটা আসছিল দিয়ে দেওয়া ওকে দুপাতটা হলো এটা শুনো না প্রাইস মাত্র আঠারোশো করে আঠারোশো এগুলো না তো কটন আঠারোশো টাকা ওকে নেক্সট আমরা দেখাবো হচ্ছে পাতাওয়ার পাতা ড্রেস দেখাবো হম হম ওকে সো পাতাড়ি দেখাবো এখন সো পাতারির ক্ষেত্রেও বলবো পাতারিগুলো আমাদের মানে অর্ডার নট এত কনফিউজিং হয় কারণ একই কালারের অনেকগুলো জাস্ট ফ্লাওয়ারের কালার চেঞ্জ সো আপনারা যদি কেউ পিঙ্ক নিতে ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে আপনারা কি করবেন যে পিঙ্কটাই হচ্ছে গিয়ে পিঙ্কের যে কয়টা থাকে দিয়ে দিবেন ওকে এই পাতারিটা দেখুন কি সুন্দর একটার পুরোটা খুলে দেখাবো বাকিগুলো জাস্ট কালার দেখিয়ে যাব হুম এই যে এইটার কম্বিনেশন জাস্ট ওয়াও কারণ পিঙ্কের সাথে এরকম ম্যাজেন্টা আর পার্পেল হচ্ছে গিয়ে ফ্লাওয়ার আর হচ্ছে গিয়ে এই যে ডিজাইনটা জাস্ট অসাধারণ আর এই পাতাহারিগুলোর জন্য মানে আমার প্রতিদিন লাইভে রিকোয়েস্ট আসে আপু পাতাহারি রিস্টক করো সরি যে এখনও পর্যন্ত পাচ্ছি না বাট এটাই আমাদের লাস্ট স্টক আজকের লাইভটাই বলতে পারেন লাস্ট সো পাতাহারি যারা নেওয়ার নিয়ে নিবেন ঠিক আছে সো এই হচ্ছে কামিজ আমি পুরোটা দেখা আমি উল্টা করে ধরেছি এই হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে এই ড্রেসের ফ্রন্টটা দেন এটা হচ্ছে ব্যাকটা আর এটা হচ্ছে স্লিভস মেরুনটা ইনবক্স করেছি কনফার্ম করতে বলো আচ্ছা করে দিবে হ্যাঁ দুপাটা হলো এইটা গ্রিনের ওপর রেড দেখাও গ্রিন কালার নাই দুপাটা হচ্ছে এটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন অ্যাড্রেস ফোন নম্বর সহ প্রাইস আসবে মাত্র শতেরোশো টাকা ঠিক আছে পাতাড়িগুলো শতেরোশো করে ওকে দারুণ লাগবে এভাবে আমি উল্টো করে ধরি কারণ আমার কাছে মনে হয় উল্টো করে ধরলেই ডিজাইনটা খুব বোল্ড লাগে সো আপনারা চাইলে নিচেও দিতে পারেন বাট আমি যদি মানে আরও রিপিট আসতো তাইলে আমি আরেকটা পাতারি মেক করলাম এভাবে উল্টো করে বানাতাম ওকে ব্লুয়ের মধ্যে হচ্ছে গিয়ে একটু সি গ্রিন কালারের সুতা ঠিক আছে ব্লুয়ের মধ্যে সি গ্রিন কালারের সুতা অনেক প্রিটি মাত্র টাকা ওকে তোমার ড্রেসটা অর্ডার করলে কি পাবো প্লিজ বলো না হ্যাঁ আপু অর্ডার করে দেন যারা আমারটা চাচ্ছেন অর্ডার করে দেন পরশু মধ্যে হাতে পেয়ে যাবেন হ্যাঁ পরশু মধ্যে আমার পরা ড্রেসটার কোনো কালার নাই আমি এটা শুধুমাত্র হোয়াইট হোয়াইটটাই আনিয়েছি হ্যাঁ আমারটার কোনো কালার নাই এই তো দেখুন খুব সুন্দর কিছু কালার হ্যাঁ এই কালারটা তো অসাম একটা মেরুন কালার একটু ম্যাজেন্টা টাইপ দেন পিঙ্ক আছে প্রাইস হচ্ছে সতেরোশো আমি খুব ফাস্ট দেখাবো হ্যাঁ ওকে আপনাদের হাতে আরও একটু টাইম আছে কি দেখবেন বলেন কামদানি দেখবেন গ্লাস ফুলকারি দেখবেন নাকি মিরোর লক্ন দেখবেন কোনটা দেখবেন বলেন কমেন্টের মাধ্যমে জানান দশটা কমেন্ট থেকে যেটার বেশি কামদানি মিরোর লক্ন গ্লাস ফুলকারি ঠিক আছে ওয়াও এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এর মধ্যে সুন্দর তাই না প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা এই কালারটা অনেক বেশি বেশি সুন্দর এটা হচ্ছে পিঙ্কের মধ্যে কালারফুল কি ব্ল্যাক বিউটি নাও কিছু না দেখুন এটা পিঙ্কের মধ্যে অনেকগুলো কালার আছে এই তো দেখুন খুবই কালারফুল মাল্টি কালারের মধ্যে সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে কামদানি আপু আচ্ছা আরও আরও নয়টা কমেন্ট চাই ওকে কালারফুল সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ফেলুন ইনবক্স করুন অ্যাড্রেস ফোন নাম্বার সহ প্রাইস হচ্ছে এটা যখন দেখাবো এইটার আইটেমগুলোই দেখাবো প্রাইস হচ্ছে সতেরোশো টাকা সুন্দর একটা কালার বাসন্তী যেহেতু সামনে হচ্ছে ইয়া আছে কি জানো বসন্ত আছে তো বসন্তে এরকম সুন্দর বাসন্তী কালার নিতে পারেন সেম কালারের ওপর সেম সুতার ওয়ার্ক করা কামদানি দেখবে কামদানি দশ বারোটা নিয়ে আসো যাও প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা ওকে আচ্ছা কামদানি নিয়ে আসতেছি হ্যাঁ কামদানি তিনজনের ভোট পেয়ে গেছি চারজনের ভোট পেয়ে না তিনটা ভোট পাইছি আচ্ছা মিরর না আচ্ছা দেখি আরেকজন কামদানির ভোট দিলেই ওটা 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 অ্যাকসেপ্টেড হয়ে যাবে পিঙ্কের মধ্যে এটাতে আছে পার্পেল কফি মিষ্টি ঠিক আছে পার্পেল কফি মিষ্টি প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা ওকে ওয়াউ ম্যাগিনটা কালার আপু কাতার নাই না মিরুল লক্ষ্ণৌ মিরুল লক্ষ্ণৌ দুইটা পেয়েছি মাত্র সতেরোশো টাকা ওকে সতেরোশো আচ্ছা কামদানি দেখান আচ্ছা ঠিক আছে কামদানি দেখাচ্ছি

নো না ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলো আচ্ছা সবাইকে যেতো কামদানি দেখাবো সো লাইভে একটু শেয়ার করে দেন ভিউয়ার্স বেশি হলে একটা জিনিস সাথে ভালো লাগে কিন্তু আস্তে আস্তে সবাই যদি চলে যায় তখন না ওকে লোকেশনটা জানতে চাই লোকেশন হচ্ছে ওয়াইল্ড ফ্যাশন বিডি 931/সি খিলগাঁও তালতলা মার্কেটের পশ্চিমে হ্যাঁ আমাদের পেজে ঢুকেই কিন্তু লোকেশনটা পেয়ে যাবে হ্যাঁ জয়পুরি হ্যাঁ সতেরো না না রেড কালার হবে না পুর রেড কালার হবে না ওকে ইলো কামদানি হবে না ইউলো হবে না ওকে সুন্দর একটা কালার একদম মানে চকলেট মিল্কশেক কালার হুম খুব সুন্দর একটা কালার চকলেট মিল্কশেক কালার ভালো লাগবে দাও এখন দাও একটা পিঙ্ক দিবা একটা অন্য কালার দিবা ওকে চকলেট মিল্কশেক কালার মাত্র সতেরোশো টাকা

সতেরোশো তোমার ড্রেসটা অর্ডার করেছি প্লিজ আমাকে দিতে হবে আচ্ছা ঠিক আছে দিব আপু মেক কালারের গোটা পাতিটা কি আছে আপু স্টিল নাও আছে কিন্তু অনেকে তো অর্ডার হয়তো অলরেডি করে দিয়েছে জানি না আপনি অর্ডার করে রাখতে পারেন থাকলে তো পাবেনি মাত্র সতেরোশো টাকা হুম ওকে সুন্দর একটা মেক কালারের ওপর কালারফুল কিছু ওয়ার্ক করা এই টাইপের ড্রেস গুলোই খুব ভালো লাগে সতেরোশো কি দিচ্ছ নমনি পড়ে যাচ্ছে খালি পিঙ্কের মধ্যে আরো একটা কোল্ড কফি হলে তো অর্ধেক পাবা না হট কফি হলে পাইতা নিয়ে আসো নিয়ে আসো প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা সরি সতেরোশো টাকা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সবাই একটু লাইভটা শেয়ার করি কি বলেন এত সুন্দর সুন্দর কালেকশন বা এই কালার তো মাথা নষ্ট কালার সি অনেক সুন্দর লাইট একটা অরেঞ্জ কালার অনেক বেশি সুন্দর তাই না স্পেশালি মেকিংয়ের পর কি লুক দিবে দেখুন সতেরোশো টাকা এটার প্রাইস বাড়িয়ে দিতে ইচ্ছে করতেছে আঠারোশো করে দিতে ইচ্ছে করছে শেয়ার ডান থ্যাংক ইউ কমেন্ট পড়ো না কেন আরজু হাসান এই যে পড়ে নিলাম হালিমা হাসান আলী হাই আপু হ্যালো আপি পিঙ্কি প্রাইস সতেরোশো টাকা তুমি কি ম্যারেড আপু আমি আমি হচ্ছি ম্যারেড আমার বিয়ে হয়েছে দুই সালে সো নয় বছরে পা দিল আর হচ্ছে কি আমার দুইটা মাশাল্লা দুইটা বাচ্চা আছে পিঙ্ক পিঙ্ক ও পিংকের পিঙ্কের মধ্যে আপনি লোকেশন লোকেশন হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেটের পশ্চিমে হুম প্রাইস মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা ওকে এটা হচ্ছে সুন্দর একটা গোল্ডেনিশ টাইপের ক্রিম কালার হ্যাঁ ওকে সুন্দর একটা কালার তো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ফেলুন ইনবক্স করুন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা পু গ্রিন কালার দেখান আপু গ্রিন কালার নাই লাস্ট এখন দেখাবো পিঙ্ক কালার হ্যাঁ এরপর কামদানি কে কোন কালার দেখবেন কামদানির কালার বলেন কে কোনটা দেখবেন কামদানি কি কালার দেখবেন আপু কেমন আছো রাবে একটা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমি না আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু কামদানি কে কোন কালার দেখবেন কমেন্টের মাধ্যমে জানি একটু কমেন্ট দেখলে ভালো লাগে রে আপু তুমি করলে বেনিফিট নাই কোনো কোন যে ব্যাগে ব্যাগে এইটার কালার একদম বেস্ট কালার কারণ এত সুন্দর মেরুন অলিভার মানে ব্লু কালারের কম্বিনেশন তুমি তো আমি কিউটাই করলাম কিছু মনে করো না আরে না এমনিতেই বললাম তুমি মনে হয় নতুন এই জন্য জানো না সবাই জানে কিন্তু ওকে সো প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা ওকে সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস ফোন নম্বর শখ ওকে ব্লু দারুণ একটা ব্লু ঠিক আছে কেউ তো কমেন্টই করো না ম্যাজেনটা পার্পল দেখাও পারপেল আর হ্যাঁ পার্পেল ম্যাজেনটা দুটি আছে এরপর ম্যাজেনটা দাও ঠিক আছে ওকে ব্লু কালার এই ব্লুটার রেয়ার আমি যে মনে হয় এক পিসি আছে সো যে আগে অর্ডার করবে সেই পেয়ে যাবেন এই আমদানিটা আমি একটা প্রথমে খুলে দেখাই বাকিগুলো হচ্ছে দেখিয়ে দিব এটা হলো এই সুন্দর কালার যেটার ভিতরে দেখুন মেটাল ওয়ার্কের সাথে সাথে আরই ওয়ার্ক আছে আর এইখানটায় ব্যাক পার্টের ওয়ার্কগুলো সি আর এটা হচ্ছে স্লিভস এটা হচ্ছে ওনার স্টার পুরোটা এরকম সুন্দর ওনা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো ড্রেস প্রাইস থ্যাঙ্কস ওকে ম্যাজেন্টা কালার সুন্দর না এই তো অনেক সুন্দর পাকিস্তানি লেহেঙ্গা হবে না আপু এগুলোর দোপাট্টা কই দোপাট্টা এই যে দেখালাম প্রত্যেকটা দোপাট্টা আছে এগুলো সবগুলো টুপিস প্রত্যেকটা ইউনিক কালার ইউনিক ডিজাইন সো যারা অর্ডার করবেন অবশ্যই দুইটা তিনটা ছবি দিবেন পাকিস্তানি ড্রেসগুলো স্পেশালি এই যে টু পিসগুলো অলওয়েজ আপনারা তিনটা চারটা করে ছবি দিবেন যেটা অ্যাভেলেবেল থাকে বলে দিবেন মুকেশ কি আর আনবানা আপু পাচ্ছি না আপু অর্ডার করেও পাচ্ছি না হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র 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 সতেরোশো টাকা আই সুইট আপু কেমন আছে মাস্টার ডিওলো আছে মাস্টার ডিওলো নাই পার্পেল ডিও এরপর কে যেন পার্পেল কালার দেখতে চাইলো কি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন ওকে এটা হলো কফি টাইপের একটা কালার হ্যাঁ কফির মধ্যে একটু লাইট কালার বা এটাকে কি কালার বলা যায় কফি বলা যায় কফিটা একটু ডার্ক না খেজুরের গুড়ের কালার খেজুরের গুড় শীতের দিনে খেজুরের গুড়ের সাথে মিলে যায় তাই না অনেক মিষ্টি কালার কিন্তু খেজুরের গুড় অনেক মিষ্টি খেজুরের গুড়ের পায়েস তো কি মজা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা এই কথা মনে করে তো খাইতে ইচ্ছা করতেছে এখন কি করি আচ্ছা তোমার পড়া সাদাটা আছে হ্যাঁ আমার পরাটা সাদা আছে তোমার পড়া ড্রেসটা নাইস থ্যাংক ইউ ডিয়ার ব্ল্যাক আছে আজকে নাই ব্ল্যাক নাই আর নাই কি কয়টা আনছো তিনটা আনছো কেন চারটা ওকে এইটা হ্যাঁ আর দুইটা আনো পার্পেল কালার পার্পেল কালার ঠিক আছে আর দুইটা দিতে বলো না আরো কামদানি প্রাইস হচ্ছে মাত্র মাত্র সতেরোশো টাকা এটা হলো সিভিটা কালার সিভিট কালার কমেন্টের অ্যান্সার মাত্র সতেরোশো টাকা অন্যটা একটু দেখা ওনা দেখাবো এই যে এই তো অর্ডার লেখা কমপ্লিট নাকি গ্রুপে পাঠাই গেছে অর্ডারও কমপ্লিট তোমার ড্রেসটার কি কালার আছে আমার ড্রেসটার কালার নাই আপু আর আমি নিছি হুম ওকে ওয়াইন কালার ঠিক আছে ওয়াইন কালার প্রাইস অনলি সতেরোশো টাকা কামদানি প্রাইজ অনলি সতেরোশো কামদানি করে করে এতদিন সবাই পাগল পাগল করেছে সো আগামী তিন চার দিনের মধ্যে কেউ আমাকে বলবেন না ওকে সি গ্রিন কামদানি সো বারবার বলে দিচ্ছি আগামী কয়েকদিন কিন্তু আমাকে বলা যাবে না আপু কামদানি আছে কামদানি যা দেখানো দেখিয়ে দিচ্ছি কিন্তু সি গ্রিন দাও না না এমনি রেখে পলি আপু তোমার ড্রেসের দামটা বলো আমি নিব আমারটা আঠারোশো তোমার ড্রেস কি কি কালার আছে দেখাও আমার ড্রেসের কালারগুলো এই লাইভের স্টার্টিংয়ে দেখানো হয়ে গেছে লাইভটা শেষ হলে আবার একটু রিভিউ করে নিয়ে ওকে এটা অনেক সুন্দর এটা ক্লোজ করলে দেখলে বুঝতে পারবেন এই যে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস ফোন নম্বর সহ রেড হবে না এখন আমি যেগুলো দেখাবো এই গেল আমাদের রেগুলার কামদানি এখন যেটা দেখাবো সেটা হলো যে একটু মাল্টি ওয়ার্ক করা ওটার প্রাইসটা একটু চেঞ্জ একটু বেশি যদি এগুলোর প্রাইস আটাইশো করেছিল বাট এখন হচ্ছে আপনারা এটা তো একটু দাগ এটা তো যাবে না না এটা বাদ দাও এটা আলাদা সো এগুলো হচ্ছে মিনাকারি কামদানি ঠিক আছে মিনাকারি কামদানিগুলো একটু প্রাইস বেশি হবে খুব বেশি বেশি না একটু প্রাইস বেশি হবে মানে হলো এগুলো পারবে হচ্ছে পাবেন হচ্ছে মাত্র আঠারোশো করে ঠিক আছে এই এই অংশটা হচ্ছে করা করা সরি মেটাল আপনার ড্রেসের কত দিকটা দেখান আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি উপমাহ ওকে সো এটা হলো নেকটা দেন এই অংশটায় মিনাকারি দেখুন মাল্টি সুতা দিয়ে মানে হাতের কাজ করা পুরো ডিজাইনটা জাস্ট খেয়াল করুন ওকে এটা হচ্ছে হ্যাঁ আর এগুলো কালারগুলো খুবই সোবার হয় এটা হচ্ছে স্লিভস অন্যটা এরকম প্রাইস কালারটা হচ্ছে এটার কালারটা খুব সুন্দর সোবার কিউট একটা পিঙ্ক হ্যাঁ প্রাইস হচ্ছে আঠারোশো করে সো যার যার চায় স্ক্রিনশট নিয়ে ফেলুন এই হচ্ছে ডিজাইনটা আঠারোশো করে এগুলো মিনাকারি কামদানি ঠিক আছে মিনাকারি কামদানি আঠারোশো করে একদম বেস্ট প্রাইস এইটার ক্ষেত্রে আমি প্রাউডলি বলতে পারবো যে এটা পুরো বাংলাদেশে একদম বেস্ট প্রাইস দিচ্ছি হ্যাঁ মিনাকারি কামদানিটা ঠিক আছে এই যেটা হচ্ছে একদম সুন্দর একটা লাইট একটা স্কাই কালারও বলতে পারেন আবার আঙ্গুর কালারও বলতে পারেন পুরো অল ওভার এই যে মেটাল ওয়ার্ক সাথে হাতের কাজ করা প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো করে আমি জাস্ট ক্লোজ হচ্ছি বিকজ ওয়ার্কটা যাতে আপনারা বুঝতে পারেন এগুলো টু পিস হ্যাঁ এগুলো টু পিস আর একটা আছে এরপর শেষ হোয়াইট হ্যাঁ কামদানির মেটার ওয়ার্ক করা প্লাস হচ্ছে একদম রিভার্স ওয়ার্কের ডিজাইন এগুলোকে মিনাকারি কামদানি বলে সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ফেলেন মিনাকারি আমদানিগুলো আমরা লাইভ খুব একটা করি নাই হ্যাঁ আমি আজকেই প্রথম দেখাচ্ছি আঞ্জু মনে হয় একদিন দেখিয়েছিল এগুলো কিন্তু আমরা শপেই মাসাল্লাহ আমরা সেল করে থাকি কারণ জিনিসগুলো এত কিউট যে পছন্দ করে ফেলে প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা এগুলো টু পিস দানি একটার আপু ওকে লাস্ট ড্রেস পিঙ্ক কালার এর ফ্যাব্রিকটাও খুব ভালো মিনাকারি কামদানি মানে হচ্ছে একই কালারের কামদানিগুলো কি হয় সিঙ্গেল কালার হয় বাট এটা মিনাকারি বলা হয়েছে এই জন্য যে এটার মধ্যে মাল্টি কালার ইউজ করেছে হুম ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র আঠারোশো টাকা ওকে আঠারোশো করে ঠিক আছে সো আবারও বলে দিচ্ছি আমার পরা ড্রেসটা কিন্তু আপনারা পাচ্ছেন হ্যাঁ মাত্র আঠারোশো টাকায় আমার পরাটা হচ্ছে কি কি ড্রেস জানিবন রিবন যদিও এটাকে মানে ডাকে হচ্ছে পাকিস্তানিরা গোটা পাতি বলে বাট এটার মধ্যে রিবনের ওয়ার্ক করা সো আমারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ফেলুন আপনারা চাইলে আমারটা নিতে পারেন মাত্র আঠারোশো টাকায় সেম ড্রেসটা আপনি পেয়ে যাবেন ওকে অনলি আঠারোশো টাকায় ঠিক আছে সো এই ছিল আমাদের আজকের কালেকশন আশা রাখি সবাইকে কালকে আরে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসে সারপ্রাইজ দিব ওকে আল্লাহ হাফেজ কোনটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা বলে দিচ্ছি একবার ওকে সো যেটা বলছিলাম যে আমাদের সব থেকে অথবা অনলাইনে যারা আগামীকাল থেকে টেন থাউজেন্ড টাকার পরিমাণের পারচেস করবেন বা তার বেশি হ্যাঁ তারা কিন্তু একটা জর্জেট কুর্তি গিফট পাবেন হুম না না একদিনে একদিনে টোটাল একসাথে অ্যাট এ টাইম টেন থাউজেন্ড পারচেস করলে একটা জর্শিট কুর্তি গিফট পাবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে